হয় আদর্শ ব্রিটিশের আদিবাসী অঞ্চলের উন্নয়নের স্বরূপ মই আজি আপনালোকক দেখাবলৈ যত্ন করিম। মই বর্তমান উপস্থিত আছো কোকরাঝারের গোসাইগাঁও বিধানসভা সমষ্টির আর বিটিসির কচুগাঁও পরিষদীয় সমষ্টির গঙ্গিয়া অঞ্চল, আর গঙ্গিয়া অঞ্চলের উন্নয়নের যে ফলা স্বরূপ হে আমি আপনালোকক দেখাবলৈ আজি যত্ন করিম। মই মোর সহযোগীক অনুরোধ জানাইছো ইয়াতে যথেষ্ট অঙ্ক গঙ্গিয়া গাঁৱের রাইজ ইয়াত উপস্থিত আছে, ইয়াত ছাত্রছাত্রী অকল ওলাই আছে রাতেপুয়ার ভাগত। সেই দৃশ্য আমি আপনার প্রথমতে দেখাবলৈ যত্ন করছো। আর এই যে ঠাইত আহি আজি উপস্থিত হয়েছে ছাত্রছাত্রী অকল আছে, স্থানীয় গাঁওবাসী আছে। এই ঠাইখন আসলতে যে হেল নদীর পর এটা সুতি ওলাই আছে আর এই সুতিরে পানি প্রবাহিত হয়ে আছে, আর এই পানির উপর দিয়ে ইয়াত যাতায়াত অব্যাহত রাখবলগা হয়েছে। পথ যোগাযোগ বলে কথা, সেই কথা যদি আমি কবলে যাও ইয়া কিন্তু খরালিতে এই মানুষখিন পথ যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখব পড়ে, বারিষার সময়ত কিন্তু এই মানুষখিন বন্দকত পড়ার দরে অবস্থা হয়, বাইরে ওলাব নয় একটা অবস্থার সৃষ্টি হয়। ইয়া কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার আজি 75 বছর অতিক্রম যার পিছতো এই যে ভিতর অঞ্চল আদিবাসী অঞ্চল হ্যাঁ কিন্তু উন্নয়নের বাস্তব চিত্র। আমি কথা পাতি বিচার স্থানীয় রাইজ আছে, দাদা কি কব আপনি? হয়, প্রথমতে মই হম দর্শক লই ধন্যবাদ জানাইছো আর মিডিয়া চ্যানেলক, যেহেতু আজি আমি বহুত দুঃখিত কারণ আজি স্বাধীনতার 75 বছর পিছত তো আপনাদের প্রত্যক্ষ করব পারিছে যে আমার 1 নম্বর গঙ্গিয়া গাঁওয়ের মানুষে কিভাবে ভুগিছে। আজি আপনার যিমান সরকারের হম উন্নয়ন হম বিকাশের কথা কৈছে বা ইয়াত পারিষদীয় সরকারে যে পরিবর্তনের কথা কৈছে, কিন্তু এই কথা আমি কোথায় শুনা পাইছো কিন্তু বাস্তবত রূপায়িত হবলৈ আমি দেখা পোৱা নাই। কারণ আজি আমার গাঁওখন এনেকুৱা অবস্থা, আপোনালোকে বাট পথর কোনো ব্যবস্থা নাই, বারিষাত বা খরালিতে হোক আমার ইয়াত কোনো গাড়ি ঘোড়ার আহিবলৈ অবস্থা নাই। যেতিয়া বেমার আজারত পড়িবলৈ গেলে পড়িলে কোনো মানুষে আমার ইয়াত গাড়ি আহি নাপায়। আর এই যে কোন কোন লড়া ছোৱালীয়ে যে এতিয়া খরালি তো পানিত পার হবলগা হয়, এই যে আপনাদের দেখিছে আমি রাজ্য হওয়ার বাবে যে কারেন্ট খুঁটার একটা দলং নির্মাণ করেছিল, সেইটো যা বারিষাত বানর কবলত মানে বই গৈছে। এনেকা অবস্থা বারিষাত আমার লড়া ছোৱালী হোক বা কোন কোন ছাত্র ছাত্রী হোক স্কুল যাবলৈ নাপায়, মোটামুটি 3 মাহমান স্কুল যাবলৈ নোৱাৰে। এতিয়া গার্জেন সকলে যদি এই দংবিলাক খালবিলাক পার করে দিয়ে তেতিয়া যাব পারে, নহলে নোৱাৰে। এইটো উকল নহয়, আমার পূব ফালে এটা হেল নদীর ডাঙর নদী আছে, তাতেও কোনো যাতায়াত মানে ফুলের ব্যবস্থা নাই। ইফালে তেলকর নদী এটা আছে, তাতেও ফুলের ব্যবস্থা নাই। তার মানে আমি বারিষাত কোনো ফালে আমি যাব নোৱাৰো, যেতিয়া পানি কম হয় তেতিয়াহে আমি বাহিরলৈ ওলাই আহিব পাৰো। তার বাহিরেও আমার বহুত সমস্যা আছে, কেনেলর সমস্যা আছে, এরিকশনের সমস্যা আছে, ইফালে স্কুলের সমস্যা আছে। স্কুল আছে নাই আমালোকর স্কুলত আছে 987 নং দক্ষিণ গঙ্গিয়া স্কুল আছে তাতে, কিন্তু এজনে শিক্ষক প্রধান শিক্ষক এজনে, তাতে বোধ মিডিয়াম, তাতে এনেকুৱা অবস্থা কমে 100 জন ছাত্র ছাত্রী আছে কিন্তু অসমীয়া মাধ্যমত তাতে কোনো শিক্ষক নাই। এজন বড় মাধ্যমের শিক্ষক আছে, তাতে কেজনমান লড়া ছোৱালী আছে না জানো, কিন্তু এজনে বড় মাধ্যমের শিক্ষক আছে। এই শিক্ষকজনে বড় মিডিয়ামের বাচ্চাক পড়াব না, আমার অসমীয়া মিডিয়ামের ছাত্র ছাত্রীক পড়াব। তারমানে আমার যে ছাত্র ছাত্রী যায় এনে স্কুলত অহা যাওয়ার নিচিনা হয়, তাতে কোনো শিক্ষা নাপায়েই। আপনার মাধ্যমতে আমি দাবি জানাব বিচার সরকার তথা পরিষদীয় সরকারের তাত, যেহেতু আমিও এই দেশরে বাসিন্দা, এই দেশরে নাগরিক, আমারও একটা অধিকার আছে, মৌলিক অধিকার আছে, ভোটাধিকার আছে। আমি যদি যেহেতু ভোট দি আছো সেই হিসাবতে আমার যিনি সরকারের প্রাপ্য অধিকার আছে সেইটো দিব লাগিছিল বা পাব লাগিছে, কিন্তু আজিলৈকে দিয়া নাই। তো আমি দাবি জানাইছো আমার এমএলএ স্যার কিরণ স্যারর বা জিরণ স্যার বা ইফালে অখিল স্যার আমার পারিষদীয় সদস্য আছে, এখেতর তাতো দাবি জানাইছো, আমি আগেতেও দাবি জানাই আছো কিন্তু আজিলৈকে আমার কোনো দাবি পূরণ হওয়া নাই। তো আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি দাবি জানাও যে উন্নতি পলমে এই দাবি পূরণ নহোক, অন্যথা প্রত্যেক বছরে যেনেকা প্রত্যেক বার ইলেকশনের আগে আগে প্রত্যেক দলে আমি দৌড়ি আহে ভোট খুঁজিবলৈ, এইবারও আমি ভাবু
ইলেকশনের আগে আগে অবশ্যই আহিব, কিন্তু যদি তার আগে আমার এইবিলাক ব্যবস্থা কোনো সুব্যবস্থা না পায়, আমি কিন্তু কোনো রাজনীতি দলক ইয়াত মানে আহিবলৈ দিয়া তো কোনো রাজনৈতিক দলক প্রবেশ করিব নিদিও, তথা নহলে আমি ভোট বর্জনের সিদ্ধান্ত লব পাৰো। হয় হয়, ধন্যবাদ। হয়, যদি নির্বাচনের পূর্বে অর্থাৎ 2024 লোকসভা নির্বাচন আছে, 2025 পারিষদে বিডিসি পারিষদে নির্বাচন আছে, আর 2026 কিন্তু অসমের যে বিধানসভা নির্বাচন হ্যাঁ আছে, আর এই নির্বাচনের পূর্বে যদি এই গঙ্গিয়া অঞ্চলত, বৃহত্তর গঙ্গিয়া অঞ্চলত যদি আন্তঃগাঁথনি, অর্থাৎ যে বাটপথর কথাই কোক বা দলঙ্গর কথাই কোক বা চিকিৎসা সেবার কথাই কোক, আপনি বিদ্যালয়ের কথাই কোক, শিক্ষক নিয়োগের কথাই কোক, এইবর যদি পূরণ করা না হয়, তেনহলে কিন্তু কোনো রাজনৈতিক দলকে এই যে গাঁও, এই গাঁত সুমাব নিদিব, আনহাতে ভোট বর্জনের কার্যসূচী লওয়ার সম্ভাবনা আছে বলে আমাকে জানিলে দিছে। আন এজন আছে, আমি তেখেতর লগত কথা পাতিম, দাদা কি কব? হয়, মিডিয়াসকলক মই ধন্যবাদ দিছো, কিন্তু হয় সচা সচাকৈয়ে আমার এই গঙ্গিয়া নঙান গঙ্গিয়ার গাঁও সমূহত যিমানখিনি ডেভেলপমেন্ট করব আছে, উন্নয়ন করব লাগিছিল, কিন্তু এইটো যথেষ্টভাবে হওয়া নাই, হওয়া নাই মানে এটাও হওয়া নাই, রাস্তায় হোক দলঙে হোক, আমার এতিয়া স্কুল আজকে স্কুল আছে, স্কুলের শিক্ষকে হোক, আমার সকল পথত আমার পিছপরি আছো, আমার এটাও আগবাড়ি যাওয়া নাই, ইমান 75 বছর হল, তথাপিও আমার সরকারে ইয়াতে না চাই কিয়, ভোটর ভোট যেতিয়া ইলেকশন আহি যাব তেতিয়া আমার ওসর অসর চাপিব, তেতিয়া ভোট মাঙি ভোট খুঁজিব, আমাক ভোট দিয়ক, মই রাষ্ট্র বনাই দিম, কি বনাই দিম, অমুক বনাই দিম, তমুক বনাই দিম, আর কেতিয়া কিমান দিন, কিমান দিন বাট চাও, আর ইমান এই আদিবাসী অঞ্চলত বিদেশি সরকারে হোক, রাজ্য সরকারে হোক, কেন্দ্রীয় সরকারে হোক, গুরুত্ব নিদিয়ার কারণ কি বলে ভাবে? মই এটু আর কি ভাবো, মই এটু ভাবো, আমার মানে আদিবাসী গাঁওখন ইমান সাবলে ভাল না পায়, ইহতে সরকারে হোক, আমার বিটিসি পরিষদীয় আমার সরকারে হোক, আমার ইয়াতে কোনো ইএম না আহে, এমএলএও না আহে, অকল ইয়ার বিসিডিসির যা কর্মকর্তা আছে ইহতে হে ভোট খুঁজিবলৈ ইয়াতে পঠাই দিয়ে, কি গম পাব ইহতে আমার গাঁৱৰ কি অসুবিধা আছে, কি কত কি কিমান কষ্ট ভুগি আছে এইখিনির মানুহবিলাকে, আদিবাসী মানুহবিলাকে, এইটো কেনেকৈ গম পাব? কি বিচাৰিছে আপোনালোকে? মই এক বিচাৰা নাই, মানে মই কব এইটোই খুঁজিছো যে আমার কিমানখিনি ইলেকশন আমি বাদ চাওঁ, কিমানখিনি আমার ইলেকশনের কিবা প্রলোভন দিয়ে আমার কিমানখিনি আমি কিমান বার ভোট দিও, এতিয়া মই এটুই ভাবিছো, এটুই চিন্তা করে আছো, এই ইলেকশনের আগত আমার বিধানসভা বা এটা লোকসভা ইলেকশন আই আছে, ইয়ার আগতে যিকোনো আমার এটা ডেভেলপমেন্ট আমার দিবই লাগিব, নহলে আমি এটুই চিন্তা করে আছো, আমার গাঁৱৰ ৰাজ্যবিলাকে আমার সিদ্ধান্ত লৈছো, আমার এইবার বিধানসভা লোক ইলেকশন হোক বা আমার লোকসভা ইলেকশন হোক, আমার ভোটর কারণে আমার যাতে ইয়াতে খুঁজিবলৈ নাহে, যদি আহে আগতে আমার এইখানে যিখিনি ডেভেলপমেন্ট হওয়া নাই, উন্নয়ন হওয়া নাই, এইখানে উন্নয়ন আমাক দেখাব লাগিব তারপিছতে। হয়, ধন্যবাদ থাকিল। হয় হয়, এই অঞ্চলের মানুষ যে অভিযোগ উত্থাপন করেছে, আসলতে নাগরিকত্বর যিখিনি অধিকার পাব লাগে ভারতীয় নাগরিক হিসাবে, সেই অধিকারের কিন্তু বঞ্চিত হয়েছে এই মানুষখানি। এ আপনাদের দেখা পাইছে ইয়াতে যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী ইয়াতে থিয় হয়েছে, ইয়াতে গাঁৱৰ মানুহ আহি ইয়াতে থিয় হয়েছে, ইয়াতে এটাই উদ্দেশ্য, কারণ এই গাঁওখনের কোনো ধরনের উন্নয়ন হওয়া নাই, গাঁওখনের আপনি বাটপথের কথাই কোক, দলঙ্গর কথাই কোক, চিকিৎসা সেবার কথাই কোক, শিক্ষার কথাই কোক, বা আন আনুষাঙ্গিক যিখিনি উন্নয়ন, সেই এটা উন্নয়নে কিন্তু স্পর্শ করব পৰা নাই এই গাঁওখনত। আমি এই মানুষখিনির লগত কথা পাতিছো, এইখানে কথা আমি জানিব পাৰিছো, আসলতে যে সন্মুখত নির্বাচন আছে, এই নির্বাচনের পূর্বে যদি গাঁওখনের প্রতি সরকারে গুরুত্ব প্রদান নকরে, বিটিসি সরকারে হোক, রাজ্য সরকারে হোক, তেনহলে কিন্তু অনাগত দিনত যে রাজনৈতিক দল সমূহ আছে হ্যাঁ কিন্তু এই গাঁৱত সুমুয়া প্রবেশ নিষিদ্ধ করা হব, তার লগতে এই গাঁৱৰ মানুষে ভোট বর্জন করারও সম্ভাবনা আছে বলে আমাক জানিবলৈ দিছে।